এত টমেটো ধরেছে যে আমাকে বেঁধে রাখতে হয়েছে। আজকে টপিক টমেটো গাছ জৈবভাবে কি কোভাবে আপনারা নিজের ছাদ বাগানে করবেন সেটা নিয়ে এই ভিডিও। সবিস্তারে আলোচনার আগে একটু দেখিয়ে নেই টমেটো গাছটাকে। নমস্কার, আমি তুষারকান্তি নস্কর আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল তুষারের বাগান। আজকের আমি দেখাতে চাইছি যে টমেটো গাছ, যে টমেটো গাছে আমি জৈবভাবে তৈরি করেছি এবং তাতে প্রচুর ফল এসেছে এবং কিছু ফল খেয়ে নিয়েছি, সেই বিষয়ে আমি আলোচনা করব। আসুন আমরা টমেটো গাছটা দেখে নেই। তার আগে আমি আমার বাগানের একটু বোগেনভলিয়া ফুটেছে সেটা নিয়ে একটু দেখিয়ে দিই। জাস্ট এটা সুন্দরতার জন্যই দেখানো, সুন্দর বাতাস আসছে, গাছগুলো নড়ছে। এই নিয়ে আমার অনেক ভিডিও আছে, চ্যানেলে দেখতে পারেন। দেখুন গাছে প্রচুর টমেটো হয়েছে, তার জৈবভাবে আমি বলতে চাইছি যে কোনো রাসায়নিক দেইনি। এই হচ্ছে আমার পটের হচ্ছে এ মাপ এবং তাতে লঙ্কা গাছ অলরেডি দেওয়া আছে এবং ফুল গাছও আছে। তা দেখুন শুধুমাত্র গোবর সার আর মাটি, কিছুই না। দেখুন এখনও হেলদি তার চেহারা। আপনারা ভাবেন যে অনেক কিছু সার দিতে হয়, সত্যি বলছি সার কিছু না দিলেও হয়, গোবর আর মাটিতে বসালেও হয়। ভার্মিকম্পোস্টেও শুধু বসিয়ে দেবেন, কোকোপিটের ওপরে বসিয়ে দেবেন, ভার্মিকম্পোস্ট আর কোকোপিট মিশিয়ে দেখবেন কীভাবে হয়। আমি কোনো স্প্রে করি না, কোনো জৈব কীটনাশক পর্যন্ত ইউজ করিনি তাতে, দেখুন। এবং গাছে আরও ফুল ফুটেছিল এবং ফলও ধরেছিল, তাই সেই ফলগুলো খেয়েছি। যেমন ধরুন এই যে নিজে, তা এইটা তুলে নেব, এইটা এইটা তুলব। এটা অনেকটা লাল মতন হয়েছে কারণ পাকা টমেটো আমরা গাছ বাজার থেকে খাই, কিন্তু এই কাঁচা আর র মানে আত পাকা এগুলো আমরা খাই না সাধারণত, তাই এটাকে আমি তুলব। এই এই তুলে নিলাম, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গাছে আরও কুঁড়ি আছে। দেখুন সুন্দরভাবে গাছটা হচ্ছে। আপনারা শুধু গোবর আর এরকম মাটিতে বসাতে পারেন, দেখুন এগুলো কত ফল হবে ভাবুন। দেখুন কীভাবে কুঁড়ি এসেছে, কীভাবে দেখুন, আশা করি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তা এইভাবেই আপনারা করুন বাড়িতে। সবাই ভালো থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি অবশ্যই নতুন ভিডিওতে আবার আপনাদের দেখা হবে।